হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওতে হাবাসের বাকি মরশুমে যে কটা এ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল সেই কটা ম্যাচে হাবাসের প্লেইং লেভেন কি থাকছে সেটা নিয়েই আলোচনা করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এই প্লেইং ইলেভেনটা নতুন দুটো প্লেয়ারকে নিয়েও হতে চলেছে তো মোটামুটি হাবাসের একটা পছন্দের ফরমেশন রয়েছে থ্রি ফাইভ টু ফরমেশন তো থ্রি ফাইভ টু ফরমেশনে মোটামুটি আইএসএলের সবকটা ম্যাচে কম বেশি তিনি দল নামাবেন তো সেই মতো নতুন দুই প্লেয়ার হিসেবে থাকছেন কিন্তু চিংলেন সানা সিং এবং একজন ফরেন সিডিএম পজিশনের প্লেয়ার যেটা কিনা বিদেশি সিডিএম তো সানা সিং এবং নতুন ফরেন বিদেশি সিডিএম আসছে এটুকু তো পুরোপুরি কনফার্ম তো সেই অনুযায়ী থ্রি ফাইভ টু ফরমেশনে মোটামুটি বিশালকায় থাকছেন গোলকিপার পজিশনে এবার তিনজন ডিফেন্সে তো দেখো তিনজন ডিফেন্সে সানা সিং রয়েছে হেক্টর ইউস্টে রয়েছে এবং আনোয়ার আলি রয়েছে তো এখানে সানা সিংকে ধরা হচ্ছে কারণ তাকে দল সই করাবে এমনটাই খবর রয়েছে এবার এই সানা সিংকে যদি নাও ধরা হয় তবুও কিন্তু শুভাশিস বোস রয়েছে তো সুভাশিস বোস কিন্তু সানা সিংয়ের জায়গায়ও চলে আসতে পারে যদি সানা সিং ডিলটা ডান না হয় বা সানা সিং যদি ধরো নেই তো সেই অনুযায়ী শুভাশিস বোসও কিন্তু খেলতে পারেন এবং সুভাষিষ বোস যে জায়গাটাই খেলছেন সেখানে কিন্তু লিস্টন ক্লাসও আবার চলে আসবে তো সানা সিংকে নিয়ে ধরছি এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তো সানা সিং হেক্টর ইউস্টে আনোয়ারালি এই তিনজন থাকছে ডিফেন্সের তিনজন এবার মাঝ মাঠ তো মাঝ মাঠে যে কটা প্লেয়ার খেলবে এই সবকটা প্লেয়ার সব কটা পজিশনে কিন্তু দুটো করে প্লেয়ার থাকছে যেরকম লেফট উইংব্যাক পজিশনে সুভাশিস বোস রয়েছে সেখানে কিন্তু আরও একজন প্লেয়ার রয়েছে লিস্টন ক্লাসও তো মোটামুটি লিস্টন কোলাসো পরে শুরু করবেন এবং সুভাশিস বোস প্রথম থেকে খেলবেন এবার মাঝ মাঠে আর তিনজন প্লেয়ার থাকছেন অনিরুদ্ধ থাপা তো অনিরুদ্ধ থাপা এই প্লেয়ারটির ব্যাকআপ হিসেবে থাকছেন দীপক ট্যাংরি গেলেন মার্তিন্স এই তিনজন মোটামুটি এই জায়গাটাতে খেলার জন্য রয়েছে কিন্তু প্রথম চয়েস হিসেবে থাকছে অনিরুদ্ধ থাপা এবং অন্য একজন যিনি থাকবেন ফরেন বিদেশি সিডিয়াম তো তিনি তো প্রথম থেকেই খেলবেন তার কোনো রকম ব্যাকআপ তো আপাতত ধরা হচ্ছে না বাট ব্যাক হিসেবে যদি খেলে তাহলে ইন্ডিয়ান প্লেয়ার্স অবশ্যই দীপক টাঙ্গরি গেলেন মার্তিন্স অভিষেক সূর্যাবংশী এরা নামতে পারে এবার আক্রমণ দিক দিয়ে যদি অ্যাটাকিং সাইডের যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একজন থাকবে তার কথা বলি তাহলে সেখানে কিন্তু হুগো ভুমোস এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু খেলার জন্য থাকছেন তো প্রথমত হুগো ভুমোস প্রথম থেকে শুরু করবেন তারপর সাহাল হয়তো নামতে পারে তো এই অনুযায়ী প্লেয়ার মানে এতই বেশি হয়ে গেছে এখন সব পজিশনে ম্যানেজ করা খুবই কষ্টকর যে কাকে আগে প্রথম থেকে শুরু করাবে আর কাকে পরের থেকে শুরু করাবে তো হুগো বোমস এবং সাহালের মধ্যে যে কোনো একজন এবার রাইট উইং ব্যাক পজিশনেও কিন্তু রয়েছে দুটো প্লেয়ার যেরকম প্রথম অপশন হিসেবে থাকছে আশিস রায় এবং পরে সেকেন্ড অপশন হিসেবে থাকছেন মানবীর সিং তো যদি দেখো তাহলে ডিফেন্সটা কিন্তু বেশ শক্তিশালী থাকছে ডিফেন্সে সুভাষিষ বোস চিংলেন সানা সিং হেক্টর ইউস্টে আনোয়ার আলী এবং আশিস রায় তোমরা জানো যে ডিফেন্সিভ মাইন্ডের কোচ হাবাস সব সময় ডিফেন্সটাকে শক্তিশালী করে তিনি কিন্তু দল সাজান তো সেই অনুযায়ী এই ডিফেন্সে যে পাঁচজন থাকছে দুর্দান্ত প্লেয়ার কিন্তু থাকছে এছাড়া মাছবারটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকছে যেখানে অনিরুদ্ধ থাপার পাশাপাশি দীপক ট্যাংরি গ্লেন মার্তিন্স ফরেন সিডিএম প্লেয়ার হুগো হুমোস সাল আব্দুল সামাদ এরা রয়েছে এবং কিয়ান নাসিরও কিন্তু অ্যাটাকিং সাইডে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারেন এবার তাকে হয়তো উইং বরাবরই সুযোগ দেবে বা উইং বরাবর ইউজ করবে এর পাশাপাশি যদি স্ট্রাইকার লাইন আপের কথা বলি তাহলে সেখানে কিন্তু আমার মনে হয় যে দিমিত্রি পেট্রাটাস একা হাতে তিনি একাই কিন্তু লাস্ট সিজনে প্রচুর গোল করেছেন এবং স্ট্রাইকারের যতটুকু পারফরমেন্স করার দরকার তিনি একাই করেছেন তো সেই অনুযায়ী আমার মনে হয় ডিমিটি পেট্রাটাসকে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া উচিত বা শুরু করানো উচিত আরমান্দো সাদিকিউর পাশে জ্যাসন কামিংসকে বেঞ্চে বসিয়ে রাখাই ভালো আর পরবর্তী সময় তিনি নামবেন জ্যাসন কামিংস পরবর্তী সময় নামলে এটাই ভালো হবে আর আরমান্দো সাদিকিউ এবং ডিমিটি পেট্রাটাস শুরু থেকে খেললে কি হবে তোমরা জানো যে ডিফেন্স থেকে যে লং বলগুলো থাকবে সেগুলো কিন্তু আরমান্দ সাদিকিউর উদ্দেশ্যে থাকবে কারণ এর আগে আমরা দেখেছি যখন প্রীতম প্রবীর এরা খেলতো তখন কিন্তু বেশিরভাগ বল রয় কৃষ্ণার উদ্দেশ্যে রাখত এবং রয় কৃষ্ণা সেখানে তার ফিজিক্যাল দিক দিয়ে তিনি কিন্তু যে কোনো ডিফেন্ডারকে বিট করতে পারতো এবং গোলও করতো তো সেই অনুযায়ী আরমান্দ সাদিকিউর যা ফিজিক্যাল রয়েছে সেই অনুযায়ী কিন্তু ডিফেন্সকে বেশ প্রবলেমে ফেলবে অপোনেন্টের ডিফেন্সকে তো সেই অনুযায়ী আরমান্ত সাদিকিউ এবং ডিমিটি পেট্রোটাস দুই স্ট্রাইকার পজিশনে থাকবে তো থ্রি ফাইভ টু ফরমেশনে এটাই মোহনবাগান দলের একটা বেস্ট প্লেইং ইলেভেন হাবাসের আন্ডারে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আবারও আরেকবার বলছি যে চিংলিং চিংলিংসানা সিংয়ের ডিলটা যদি ডান নাও হয় তাহলেও কিন্তু সুভাষিষ বোস ওই জায়গাটাতে খেলবেন এবং লিস্টন কোলাসও কিন্তু তখন উইং ব্যাক চলে আসবে মানে লেফট ব্যাক পজিশনে খেলবেন এছাড়া তো আরও এক একটা প্লেয়ারের কথা বলেই গেছি সেটা হচ্ছে নাসিক ইউনিয়নও কিন্তু এই দলে আছে তো প্রচুর প্লেয়ার রয়েছে যারা কিন্তু এক একটা পজিশনে দুটো করে প্লেয়ার রয়েছে যারা ফার্স্ট প্লেইং ইলেভেনে সময় খেলার মতো প্লেয়ার তো এই প্লেইং ইলেভেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও